সালামু আলাইকুম বন্ধুরা, লাড্ডুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি দুই রকমের রেসিপি করে দেখাবো, মেথি পরোটা আর মেথির সবজি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ছাদ বাগানে চলে এসেছি আর আমার ছোট ছেলে এই যে মেথি শাকগুলো কেটে নিচ্ছে। আমি এভাবে কাঁচি দিয়ে কেটে নিই, দুই একদিনের মধ্যে জল দিলে আবার নতুন পাতা বেরিয়ে যায়। আর আমার ছাদের যে শীতের সময় যে ফুলগুলো ফুটেছে তার ভিউও দেখে নাও। তো আমি ক্যামেরা করছি আর আমার ছোট ছেলে আমাকে হেল্প করছে। তো মেথি শাক তোলা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমি একটু জল দিয়ে আর মেথি শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি। মেথি শাক পাতল করে কেটে আটাতে মেখেও পরোটা হয়, তো আমি একটু সিদ্ধ করে নিচ্ছি কারণ আমার ছেলেরা কাঁচাটা খেতে পছন্দ করে না। তো সিদ্ধ মেথি শাক ঠান্ডা হোক, আর আমি এদিকে সবজিটা করে নিচ্ছি। তো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমি এখানে আলু, বিনস আর গাজর ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি। একটু নেড়ে নিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো মেথি শাক, স্বাদ মতো লবণ। ১ টিস্পুন হলুদ দিয়ে আমি এটা 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখব। তো মেথি শাক আর আলু মিলে জল বেরিয়ে গেছে, তো এটা আমি এখন সেদ্ধ করে নিচ্ছি। আর এটাতে কোনো মশলা ব্যবহার করব না। তো শীতের সময় সব রকমের শীতের যে সবজি বাচ্চাদের হোক বড়দের হোক খাওয়া দরকার। তো এইভাবে আমি মেথি সবজি করলাম, আর যে সেদ্ধ মেথি শাকটা রেখেছিলাম ওটাই যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা, দুই চামচ, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন, জোয়ান, আর একটু আদা গ্রেট করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে আমি পরোটার ডোটা তৈরি করে নিচ্ছি। তো এই যে ডোটা হয়ে গেছে, তো এখান থেকে চারটা পরোটা হবে। এবার পরোটাগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে
ঘি লাগিয়ে নিচ্ছি। দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি। তো এই রেসিপিটা আমার সকালে ব্রেকফাস্টও হয়ে যায়, আর কোনো দিন আমি বাচ্চাদের স্কুলে টিফিনও দিয়ে দিই। তো আজকে আমার ছেলেরা টিফিন নিয়ে গেছে, মেথি পরোটা আর মেথি সবজি। তো আমি এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, আর আমি পরোটাটা দিয়ে দিয়েছি, এক সাইড হয়ে গেছে। এটা আমি ঘি দিয়ে সেঁকবো। এভাবে আমি চারটা পরোটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, মেথির শাক, মেথি পরোটা, পেঁয়াজ, গুড়, অসাধারণ লাগে। ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ ভিডিওটা ট্রাই করবেন।